হ্যালো গাইস, এই দেখেন আমরা নতুন একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম। এখন আমরা যাচ্ছি সরাইল উপজেলার বিখ্যাত একটি জায়গা, যেটাকে দরগা নামে সবাই চিনে, বেশ পরিচিত এই জায়গাটি। আমরা এখন যাচ্ছি আমাদের এই ছোট্ট একটি স্থানীয় ভ্রমণে। আমাদের সাথে আছেন হায়দার ভাই, ইউটিউব চ্যানেলের যে এমডি মুস্তাকিম হায়দার। এইটা হলো আমার বড় ভাই কাউসার, এটা আমার কাকু সোহেল কাকু, আর এটা হলো খুবই সম্মানিত একজন বড় ভাই, চাঁদে মাল নাই, খুব সুন্দর একজন মানুষ কাউসার। তো যাই হোক, আমাদের সাথেই থাকুন এবং দেখুন পরিশেষে কি হয়। খুব সুন্দর একটি জায়গা, আমরা গেলেই বুঝতে পারবে। এই যে দেখেন সোহেল কাকু হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে, আল্লাহ জানে এটা কিছু কি আছে। তো একটা আশ্চর্য বিষয়, আমরা অনেক সময় এই বিষয়টি না খুবই দুশ্চিন্তাগ্রস্ত আসলে। যাই হোক, ওনার ক্ষেত্রে ওনার দুঃখ একটাই যে ফলন হয় নাই, তো ফলন হয় নাই উনি খুবই দুঃখ প্রকাশ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে আমার একটাই আকুল আবেদন, ওনারা উপযুক্ত কারণ চিহ্নিত করে এই ক্ষেতের একটা পরিচর্যা করা হোক, আর সরকারের পক্ষ থেকে আমার এই গরিব ভাইটিকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হোক। আচ্ছা যাই হোক, আমি আপনাদের সামনে অনেক কিছু বললাম, আমাকে একটু আপনারা দেখে নিন। আপনারা সবাই আজকে দেখতে অনেক সুন্দর, অনেক মন জায়গা, আমরা আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাবো। চুপ চুপ কে তুমি দেখা মে করু সারি সারি সারি। ধরো এটা তুমি কি মোবাইল চালাও, শোনো তোমাকে একটা বুদ্ধি দেই, চোখ বন্ধ করিয়া আইফোন 12 প্রো ম্যাক্স মোবাইলটা সেটা নিয়ে নাও, বেস্ট কোয়ালিটির ভিডিও বানাইতে পারবা। এই ঘুরে বসায় রে, তুই যা দুর্বল কিদ্দি তার আর কিছুই নাই। পরীক্ষা এসে পড়ছে, পড়াশোনার নামে কোনো খবর নেই। এখন একটা প্রশ্ন করবো, দেখে এটা সঠিক উত্তর কে দিতে পারে। আচ্ছা আমি করতেছি প্রশ্নটাকে, মাইর হবে কিন্তু সাউন্ড হবে না, এটার ইংরেজি কি? সহজ প্রশ্ন, অনলি ভিডিও নো অডিও। আজকে আমরা আসছি হযরত শেখ নাজির স্যার রহমতুল্লাহ মাজার শরীফে। এখন আপনাদেরকে দেখাবো শেখ নাজির স্যার মাজার শরীফে এসে আমাদের বাইরে তাবারক খাচ্ছে। দেখেন আমাদের ভাই মোহাম্মদ, এই যে আমার শিপন ভাই, এই যে আমার কাকা মোহাম্মদ কাউসার, এই যে আমার আরেক ভাই মোহাম্মদ কাউসার, এই যে উনি আমার কাকা সোহেল। দেখেন ওনারা কি খাচ্ছে, শেখ নাজির শাহ রহমতুল্লাহ আলাই মাজার শরীফের তাবারক। ঠিক আছে, মূলত এই তাবারক দেওয়ার উদ্দেশ্য আমার কাকা কাউসার মাতা খুব চলে গেছে, করতে পারে না, দোয়া করবেন আলহামদুলিল্লাহ এই বছর না হোক সামনে বছর যাতে আল্লাহ। আপনার উদ্দেশ্য কি? অর্থাৎ শেখ নাজির স্যার রহমতুল্লাহ আলাই মাজার শরীফে আসার পর আল্লাহ
আমার আরেকজন কাকু আছে, কাকু আপনি মাঝে শরীফে কিছু জন্য আসছেন? দেখছেন এই যে আমার এক ভাই মোহাম্মদ শিপন, মোহাম্মদ সন্তান, খুব সেরকম সেরকম সিন্নি খুব যে কিছু বলেন সিন্নি। এই যে দেখেন No.